ফাউল করে লাল কার্ড পেয়ে বিএনপি মাঠের বাইরে চলে গেছে, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। দেশে আবার 111 এর মতো সরকার আনার পায়তারা চলছে বলেও অভিযোগ তার। পুলিশের উপর হামলার নির্দেশ দেয় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বিচার হবে জানিয়ে কাদের বলেন, ফৌজদারি অপরাধ করলে জেলের ভাত খেতেই হবে। নিজ এলাকার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। নোয়াখালী থেকে মামুন আব্দুল্লাহ রিপোর্ট, ক্যামেরায় সাইদুল ইসলাম। ছয় মাস পর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুদিনের পথসভার অংশ হিসেবে প্রথম দিন শুক্রবার উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এই আয়োজন। সভা শুরুর আগেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনে বাধা দিতে আসবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে, প্রয়োজনে তাদের জেলের ভাত খেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সুখের ঘরে যাবে। নির্বাচনে যারা বাধা দেবে তারা কিন্তু আইনি ব্যবস্থা মুখোমুখি হবে। আবারও 111 সৃষ্টির পায়তারা হচ্ছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। বিএনপির আন্দোলনের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ধর্মঘট গেল ভুয়া, আন্দোলন গেল ভুয়া, 28 তারিখ ভুয়া, এখন কি করবে, এখন কি করবে, লাল কার্ড কে খেলা থেকে পালাইছে, ফাউল করে লাল কার্ড বিএনপি খেয়েছে, লাল কার্ড খেলা হবে। বিএনপির অসহযোগ আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ তাদেরকেই অসহযোগিতা করবে। এই অসহযোগ আপনাদের সঙ্গেই বাংলার জনগণ অসহযোগ করবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।